শ্যামলা থেকে ফুয়েল তৈরির গবেষণায় নেতৃত্ব দিচ্ছেন মার্কিন বাংলাদেশি বিজ্ঞানী প্রফেসর আতাউল করিম। স্কিন ক্যান্সারের চিকিৎসার ব্যাপারে চূড়ান্ত পর্যায়ের গবেষণা সম্পন্ন করেছেন আমেরিকান বাংলাদেশি বিজ্ঞানী ওল্ড ডমিনিয়ন ইউনিভার্সিটি রিসার্চ কম্পার্টমেন্টের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড মোহাম্মদ আতাউল করিম। সম্প্রতি একাডেমিক কাজে লন্ডন সফরকালে চ্যানেলস নিউজের সঙ্গে তিনি তার জীবন ও গবেষণার নানা বিষয়ে খোলামেলা কথা বলেন। তিনি জানান, স্কিন ক্যান্সার, স্বল্পবায়ী দ্রুততম ট্রেন সহ আরও নানা গুরুত্বপূর্ণ বিষয়ে তার নেতৃত্বাধীন গবেষণা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সুভাষ দাসের ক্যামেরায় চিফ রিপোর্টার মোহাম্মদ জুবাইরের দুপর্বের রিপোর্টের আজ দেখুন শেষ পর্ব। নাসা সহ নানা পর্যায় থেকে শীর্ষস্থানীয় বিজ্ঞানী হিসেবে স্বীকৃতি পাওয়া ড করিম স্বল্প খরচে স্পিডি ট্রেন সহ আরও নানা গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণায় নেতৃত্ব দিচ্ছেন। বিশেষ করে স্কিন ক্যান্সার চিকিৎসায় তাদের গবেষণা চূড়ান্ত হতে চলেছে। একটা পার্টিকুলার স্ট্রেন মেলানোমা ক্যান্সার, হাজার হাজার ক্যান্সার আছে মানুষের, জাস্ট এ পার্টিকুলার স্ট্রেন যেখানে উইদাউট সার্জারি ইউ কুড টেস্ট এন্ড ইউ কুড রিমুভ দা সেল দ্যাট ইজ কজিং দা ক্যান্সার। ভার্জিনিয়া সিটির ওল্ড ডমিনিয়ন ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড আতাউল করিমের নেতৃত্বে শতাধিক পিএইচডি হয়েছে এবং তিনি $105 মিলিয়ন ইউএস ডলারের বাজেট নিয়ন্ত্রণ করেন। ইউনিভার্সিটি ফাংশনালি ডিভাইডেড, মানে আনলাইক আমাদের দেশে যেরকম ডিভাইডেড বাই কম্পার্টমেন্টস, সো ওয়ান কম্পার্টমেন্ট ইজ রিসার্চ কম্পার্টমেন্ট এন্ড রিসার্চ পোর্শন ইজ মাইন, সো রিসার্চ পোর্টফোলিও ইট টাচেস অল দ্য ফ্যাকাল্টি, অল মাস্টার্স এন্ড অল পিএইচডি স্টুডেন্টস। জীবনের কর্ম অভিজ্ঞতার সূত্রে তিনি মনে করেন, মানুষকে ম্যানেজ করাই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ এবং বড় যোগ্যতা। I experimented it and I built a skill of how to handle people. And I mean, সবসময় I always worked on me how to handle people, because really most problem in the world is not technical. The biggest problem is human problem. So you can know all the technological thing, but if you don't know how to handle people, you cannot create things. I knew that's where it is. Dr. Ataul Karim bollen, Moulibazar er Borlekhar gram theke shuru kore desher prothom cadet college e porar madhyome jibone suchanalog nei tini ogrosor hoyechen. I went to that school and ei school e first time I came to know as a discipline process. And I also was exposed to literature, language, learning of other countries from grade 7. মানে আমি যখন চিন্তা করি সে যুগে পূর্ব পাকিস্তানের পরিবেশে ওই স্কুলে যেসব জিনিস এমেনিটিস ছিল, এটা আমার মনে হয় না পূর্ব পাকিস্তানে কোথাও এমেনিটিস ছিল। আমি গ্রেড 7 এন্ড আই এম রিডিং নিউজ উইক। নানা চ্যালেঞ্জ ও সমস্যার পরও প্রফেসর করিম বাংলাদেশকে নিয়ে আশাবাদী, বিশেষ করে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের ব্যাপারে তার অনেক আশা। আজকের সময় আমি বাংলাদেশ থেকে দেখাতে পারি দেয়ার আর স্টুডেন্টস হু আর প্রোডিউসিং ওয়ার্ক উইথ এন আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি, ওয়ার্ল্ড ক্লাস, গেটিং পাবলিশড in international journals, not one or two, in dozens. That's possible. The question is, how do you get them to do that? Mohammed Jubair, Channel S News, London.